আজকের এই ভিডিওতে রাজ্যের সরকারি ব্যাংকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো রাজ্যে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন পিও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্থায়ী পদে এই নিয়োগটি করা হচ্ছে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইসডাম তবন্ধুরা আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বয়স সীমা কী চা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমরা এখানে আবেদন করবে কিভাবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আশো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং মুর্শিদাবাদ সার্কেল অফিস ছাব্বিশ বাই এগারো শহীদ সূর্যসেন রোড পোস্ট অফিস বহরমপুর পশ্চিমবঙ্গ জেলা মুর্শিদাবাদ পিন সাত চার দু এক শূন্য এক এখানে বলা হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে সাবর্ণের ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি তারপরে দেখো বলা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুর্শিদাবাদ সার্কেল দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে পিওন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে দরখাস্ত আমন্ত্রণ করা হচ্ছে বিষদ তথ্য নিম্নরূপ এখানে দেখো পদের নাম বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্যাডারে পিওন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদের সংখ্যা রয়েছে আটটি এখানে দেখো তোমাদের বলা হয়েছে এসসি ক্যাটাগরির জন্য দুটি তারপরে ওবিসি ক্যাটাগরির জন্য দুটি ইউআর বা জেনারেল ক্যাটাগরির জন্য তিনটি এবং ই এস ক্যাটাগরির জন্য একটি শূন্য পদ রয়েছে আর সেপরে দেখো তোমাদের এখানে বেতন কাঠামোটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বেতন কাঠামো উল্লেখ করা আছে এরপরে দেখো তোমাদের এই পদে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে এখানে বলা হচ্ছে কমপক্ষে এবং সর্বাধিক টেন প্লাস টু মান বা সমতল পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ইংরাজিতে লেখা এবং পড়ার প্রাথমিক জ্ঞান তোমার থাকতে হবে এরপরে দেখো বয়স বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে আঠেরো থেকে চব্বিশের মধ্যে হতে হবে সঙ্গে তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে এস সি শারীরিক প্রতিবন্ধী এবং অস্থিগত প্রতিবন্ধী হয়ে থাকলে পনেরো বছর বয়সের ছাড় রয়েছে ও বিসি ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে ও বিসি ক্যাটাগরি প্রার্থী শারীরিক বা অস্থিগত প্রতিবন্ধী হয়ে থাকলে তেরো বছর বয়সের ছাড় রয়েছে এবং জেনারেল ক্যাটাগরি প্রার্থী শারীরিক বা অস্থিগত প্রতিবন্ধী হয়ে থাকলে দশ বছর বয়সের ছাড় রয়েছে ঠিক আছে এবং সঙ্গে বলা হয়েছে প্রাক্তন সেনাকর্মী হয়ে থাকলে তিন বছর বয়সের ছাড় রয়েছে তারপরে দেখো বলা হয়েছে স্থায়ী আবাসিকতা প্রার্থীকে অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী অধিবাসী হতে হবে তারপরে দেখো তোমাদের এখানে প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে এখানে বলা যাচ্ছে কোনো ইন্টারভিউ করানো হবে না পিয়ন পদের জন্য প্রার্থী বাছাই করা হবে প্রার্থীর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা মানের নিরিখে এখানে বলা যাচ্ছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর ফর্টি পার্সেন্ট ওয়েটেজ করা হবে এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ করা হবে তো মাধ্যমিকের নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশন করা হবে ঠিক আছে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না তোমাদের এভাবে কিন্তু সিলেকশন করা হবে নেক্সট দেখো তোমরা এখানে আবেদন করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে বাইপোস্টে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে একটা দরখাস্ত লিখতে হবে বা টাইপ করতে হবে তো তোমাদের দরখাস্তের মধ্যে কি কী লিখতে হবে দেখে নাও তোমাদের এখানে এক দুই করে পয়েন্ট করে দেওয়া রয়েছে দেখো এক নাম্বারে বলা হয়েছে প্রার্থীর পুরো নাম দুই নম্বরে বলা হচ্ছে পিতা বা স্বামীর নাম তিনের কয়ে বলা হয়েছে জন্ম তারিখ তিনের ক্ষয়ে বলা হয়েছে এক এক দু তারিখের ভিত্তিতে বয়স কত লিখতে হবে চারের কথে বলা হয়েছে স্থায়ী ঠিকানা চারের খতে বলা হচ্ছে বর্তমান ঠিকানা পাঁচের কতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা পাঁচের খতে বলা হয়েছে পর্ষদ এবং বিদ্যালয়ের নাম তারপরে ছয় নম্বরে বলা হয়েছে ইংরাজি ও বাংলা ভাষার প্রাথমিক জ্ঞান পড়তে পারা এবং লিখতে পারা সে সম্বন্ধে জানাতে হবে তারপরে সাত নাম্বারে বলা হয়েছে শ্রেণী এস সি এস টি ও সাধারণ ইডাব্লিউএস কাস্ট ইডাব্লিউএস শংসাপত্রের প্রতিলিপি জুড়ে দিতে হবে ঠিক আছে এবং প্রাক্তন সেনাকর্মী হয়ে থাকলে অতিরিক্ত রূপে উল্লেখের পাশাপাশি ডিসচার্জ সার্টিফিকেট প্রতিলিপি জমা করতে হবে এছাড়া বলা হয়েছে আট নাম্বারে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড নাম্বার এবং সঙ্গে বলা হয়েছে ধর্ম লিঙ্গ তারপরে দেখো এগারো নাম্বারে বলা হচ্ছে আধার কার্ড নাম্বার বারো নম্বরে বলা হয়েছে প্যান কার্ড নাম্বার তেরো নাম্বারে বলা হয়েছে ভোটার কার্ড চোদ্দো নাম্বার বলা হচ্ছে মোবাইল নাম্বার পনেরো নাম্বারে ব্যক্তিগত ইমেল আইডি ষোলো নাম্বারে বলা হয়েছে অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য এবং সতেরো নাম্বারে বলা হয়েছে আবেদনের তারিখ এবং সঙ্গে বলা হয়েছে প্রার্থীর সম্পূর্ণ স্বাক্ষর বা সিগনেচার করতে হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে তোমাদের উল্লেখ করতে হবে এরপর দেখো তোমাদের আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও তোমাদের এক নম্বরে বলা হয়েছে জন্মের শংসাপত্র অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট দুই নাম্বারে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট এবং সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেটের জেরক্স কপি তিন নাম্বারে বলা হচ্ছে সর্বশেষ যে বিদ্যালয়ে প্রার্থী পড়েছেন সেখানকার স্কুল লিভিং সার্টিফিকেট চার নম্বরে বলা হচ্ছে স্থায়ী আবাসিকতার শংসাপত্র বা রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা স্বাক্ষরিত ডোমিসাইল সার্টিফিকেট পাঁচ নাম্বারে বলা হয়েছে কাস্ট অথবা ক্যাটাগরি সার্টিফিকেট প্রয়োজন মতো ছয় নাম্বারে প্যান কার্ড সাত নাম্বার আধার কার্ড আট নাম্বারে ভোটার কার্ড নয় নাম্বারে বলা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দশ নম্বরে বলা হয়েছে পাসপোর্ট মাপের ছবি চারটে এবং এগারো নাম্বারে বলা হয়েছে চৈত্রে শংসাপত্র ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টের জেরাস কপি তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠাতে হবে তোমাদের বলা হয়েছে পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরাস কপি সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের একটা বড় খামের মধ্যে করে ভরতে হবে এবং সেই খামের উপর লিখতে হবে কি দেখে নাও বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সাবঅর্ডিনেট ক্যাটারে পিওন পদের জন্য দরখাস্ত এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমার কাজ লিখতে হবে তোমাদের যে কাজ সেই কাজ লিখে দেবে এবং আবেদনপত্র তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠিয়ে দেবে দেখো বলা হয়েছে সার্কেল হেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মুর্শিদাবাদ সার্কেল অফিস ছাব্বিশ বাই এগারো শহীদ সূর্য সেন রোড পোস্ট অফিস বহরমপুর পশ্চিমবঙ্গ জেলা মুর্শিদাবাদ পিন সাত চার দু এক শূন্য এক এবং তোমাদের লাস্ট বলা হয়েছে কুড়ি পাঁচ দু হাজার বাইশ কুড়ি মে দু হাজার বাইশ বিকাল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি এই ঠিকানায় জমা করতে হবে ঠিক আছে এছাড়া বলা হয়েছে হাতে করে কিংবা সাধারণ ডাক মাধ্যমে বা ব্যক্তিগত কুরিয়ারের মাধ্যমে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে না ঠিক আছে তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া নিয়ে অবশ্যই যুক্ত হয়ে যেও ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে